মানে আপনি প্রথম যে ভিডিওটা করেছেন সেই ভিডিওগুলো দেখে এক সপ্তাহের মধ্যে আমার পুরো স্টক একদম নীল হয়ে গেছে, যেগুলো অনেকগুলো গাড়ি জিরো ডাউন করে যে আপনার ভিডিও দেখে আসছে, তাহলে তার জন্য কি ফাইন্যান্স অ্যাভেলেবল? অ্যাভেলেবল, অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নাই, যদি কেউ কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু দেখাতে পারে তাহলে গাড়ি ফ্রি। মানে এত কমফোর্টেবল দেখেই বোঝা যাচ্ছে, এটা যদি আপনার ভিডিও দেখে আসে কেউ তাহলে একদম মানে কি বলবো ডিসকাউন্টের কথা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার জন্য, সেকেন্ড হ্যান্ড কারের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে অনেকগুলো স্ট্রোক, এত স্ট্রোক, এটা ভেতরেও স্ট্রোক আছে। তাই আবার সেকেন্ড হ্যান্ড কারের ভিডিও নিয়ে চলে এসেছি। আর কিছুই আগে আমি এই শোরুমের ভিডিও বানিয়েছিলাম, তোমরা এত ভালো রেসপন্স দিয়েছ, এত ভিউজ এসছে ওই ভিডিওতে, আর রেসপন্সটা এত ভালো ছিল, তাই আবার চলে এসেছি। তোমাদের রিকোয়েস্ট ছিল অনেক, এই রিকোয়েস্ট নিয়ে আবার চলে এসেছি ভিডিও বানাতে। তাহলে আজকে ভিডিওটাও স্কিপ করবো, আজকে ভিডিওটাও লাস্ট পর্যন্ত দেখবো, কারণ এতগুলো স্টক নিয়ে এসেছি, নিউ স্টক, আর প্রাইসগুলো আগের ভিডিও যেমন ছিল তার থেকে এত ভালো প্রাইস নিয়ে এসেছি। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে। তাহলে চলো ভেতরে যাই আর ভিডিওটা স্টার্ট। সবার প্রথম তার আগের ভিডিওর রেসপন্সটা কেমন ছিল দাদা? আগের ভিডিওর যেগুলো আপনি ভিডিও করেছিলেন, আমার এক সপ্তাহের মধ্যে সবগুলো সেল হয়ে গিয়েছে, মানে স্টক ক্লিয়ারেন্স ছিল না, একদম ক্লিয়ার হয়েছিল স্টক। এখন নতুন স্টক এসেছে, একদম নিউ স্টক, সব কিছু মানে আজ আমরা নিয়েছি, আর তার আগে যে অফারটা ছিল তার থেকে আরো ভালো ভালো অফার নিয়ে আমরা এসেছি আজ। তাই ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তার আগে একবার তোমাদের অ্যাড্রেসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু অ্যাড্রেসটা বলে দেবেন। অ্যাড্রেসটা হলো এই যে আমাদের শোরুমটা হলো খান্দিগ্রাম, কান্দিগ্রাম, খান্দিগ্রাম, এটা হলো বদরপুর এবং মহিবাঙ্গা, এটার মিডিলে, একদম মিডিলে, একদম রোড সাইড, রোড সাইড। আপনি যদি বদরপুর দিকে মানে শিলচার দিক থেকে আইতে থাকেন তাহলে মহিবাঙ্গা পাওয়ার আগে আছে লেফট সাইডে, করিমগঞ্জ থেকে যদি আইন তাহলে করিমগঞ্জ থেকে আওয়ার সময় বাঙ্গা মহিবাঙ্গা ক্রস করি আতল রাইট সাইডে, হাতে ডান পাশে পড়বে এই শোরুম আর আলকালিম হোটেল নিয়ার, এই দেখো আলকালিম হোটেল একদম রোড সাইডেই আছে, তার পাশেই হচ্ছে এই মাহি কার বাজার। আর দাদা বলছেন একটু ফাইন্যান্সের, রিফাইন্যান্সের ব্যবস্থাটা বলবেন দাদা। আমাদের দেখুন এই মাহি কার বাজার মানে রিফাইন্যান্সের অ্যাভেলেবল সুবিধা আছে, আপনি যে কোনো ফাইন্যান্স থেকে ফাইন্যান্স করতে চাইলে আমরা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একদম মিনিমাম ডাউন পেমেন্ট, মিনিমাম ডাউন পেমেন্ট মাহি বাজার জানাই যায়। আমাদের কাছে কিছু স্টক আছে যেগুলো অনেকগুলো গাড়ি জিরো ডাউন পেমেন্টে হয়ে যায়, জিরো ডাউন পেমেন্টে হচ্ছে, জিরো ডাউন পেমেন্টে হয়ে যায়, এবং কিছু গাড়ি আছে 50-60 হাজার টাকা দিলে হয়ে যায়, কিছু গাড়ির ক্ষেত্রে 1 লাখ-1 লাখ 20 হাজার টাকা, এগুলো ডিপেন্ডস করে গাড়ির উপরে, গাড়ির উপরে, গাড়ির উপরে। তাই ভিডিওটা এগুলা গাড়ির ভ্যালু বেশি আছে, এগুলা গাড়ির ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট একটু বেশি, কম দিলে হয়, কম দিলে হয়, ভ্যালু বেশি থাকলে ডাউন পেমেন্টটা কম দিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে এখন আমরা কালেকশনে যাচ্ছি। তাই ভিডিওটা 1 মিনিট স্কিপ করবেন, কারণ বুঝতেই পারছো একটা একের পর এক এখন অফার আসছে চলছে। চলো চলুন ফার্স্ট এই আল্ট্রা থেকে স্টার্ট করি দাদা। এই যে অল্টোটা হলো BS6 গাড়ি, ঠিক আছে, BS6 গাড়ি, একদম মানে কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নাই, ঠিক আছে, একদম আনটাচ গাড়ি আছে। আপনি এই গাড়িটা নিতে চাইলে মানে আপনার ভিডিও দেখে আসে, অ্যাকচুয়ালি গাড়ির দাম হলো 3,70,000, ঠিক আছে, কিন্তু আপনার ভিডিও দেখে আসে, যদি কেউ বলে যে আপনার ভিডিও দেখে আসছে তাহলে তার জন্য মাত্র 3,30,000 টাকা, 3,30,000 টাকায় তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ। আর ফাইন্যান্স বলছিলাম ত্রিপুরার বিয়ের জন্য কি ফাইন্যান্স অ্যাভেলেবল? অ্যাভেলেবল, অ্যাভেলেবল, যে কোনো জায়গায় ফাইন্যান্স হয়ে যাবে, তোমরা আসো, তোমরা এখানে ফাইন্যান্সের সুবিধাটা পাচ্ছ। আর এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে কত ডাউন পেমেন্ট দিতে হবে ওর? ওর তো মাত্র 80,000 দিলে হয়ে যাবে, 80,000 ডাউন পেমেন্ট দিয়ে তোমরা এই গাড়িটা নিয়ে যেতে পারছো। তাই তাড়াতাড়ি করে যোগাযোগ করো, ওনার অনেক তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে যোগাযোগ করো। সেম এই গাড়িটার ক্ষেত্রেও সেম, সেম না, সেম সেম প্রাইস আসবে, এই গাড়িটার ক্ষেত্রেও সেম প্রাইস আসবে, এই গাড়িটাও সেম প্রাইস আসবে, সেম প্রাইস আসবে, এই তিনটেই সেম। 3 লাখ কত বললেন? 3,30,000, 3,30,000 টাকা দিয়ে এই যে ইচ্ছে তোমরা নিতে পারো, একদম ওয়েল কন্ডিশনে গাড়ি আছে, আর 70,000-80,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে তোমরা ঘরে নিয়ে যেতে পারো গাড়িটা। চলুন তারপর নেক্সট, এই গাড়িটা হলো মানে 2017 গাড়ি, এটার দাম পড়বে আপনার মানে অ্যাকচুয়ালি তো গাড়ির দাম হলো 3,80,000, ঠিক আছে, আপনার ক্ষেত্রে, ঠিক আছে, আপনার ভিডিও যেরকম মানে কাস্টমাররা এসেছে সেই জন্য আমি বলছি আপনার ভিডিওতে কি আসলে 3,50,000 টাকা দিয়ে, 3,50,000 টাকায় তোমরা আস পেয়ে যাচ্ছ গাড়িটা, তাই তাড়াতাড়ি করে বুক করে নাও। 1 লাখ টাকা দে, মানে 1 লাখ টাকা দিলে গাড়িটা নিয়ে যেতে পারবে, ঠিক আছে, 1 লাখ টাকা দাও আর ভিডিওটা মানে গাড়িটা এখনই বুক করে নিয়ে যাও, শুধু 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দেখতে পাচ্ছ কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, এটা হচ্ছে গুয়াহাটির রেজিস্ট্রেশন, গুয়াহাটির রেজিস্ট্রেশন, এটা হচ্ছে 2014 গাড়ি, ঠিক আছে, এটা
আপনার ভিডিওতে কি আসলে 2,70,000 টাকা 2,70,000 মানে আমি অনেক শোরুমে গেছি কিন্তু ওনার প্রাইসটা মানে এত অ্যাফোর্ডেবল প্রাইস সবাই অ্যাফোর্ড করতে পারবে তাই তুমি দেখো কন্ডিশন এমন না যে উনি কন্ডিশনের সাথে কোনো কম্প্রোমাইজ করছেন না কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে শুধু 2,70,000 টোটাল যতটা গাড়ি আমার শোরুমে আছে সব গাড়ি একদম মানে গুড কন্ডিশন মানে ওয়েল মেইনটেইন না সবগুলো সব গুড কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নাই যদি কেউ কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু দেখাতে পারে তাহলে গাড়ি ফ্রি দিয়ে দেব ঠিক আছে চলুন তারপর নেক্সট গাড়িতে আসছি আমরা এটা হচ্ছে 2016 গাড়ি 2016 অ্যালটো স্ট্যান্ডার্ড ঠিক আছে এটার দাম পড়বে 1,70,000 1,70,000 টাকায় তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ একদম ফ্রেশ গাড়ি আছে মানে যতগুলো দেখিয়েছি সবগুলোই ফ্রেশ আচ্ছা বলছিলাম সবগুলো তো পেট্রোল ছিল না সব পেট্রোল সব যতগুলো ছিল সবগুলোই পেট্রোল তাই তোমাদের কোয়েশ্চেন থাকে পেট্রোল না ডিজেল সবগুলো পেট্রোলই ছিল হ্যাঁ আমাদের কাছে সিএনজি নাই সিএনজিটা নেই একটু ত্রিপুরায় আমাদের ত্রিপুরায় কিছু সিএনজি ডিমান্ড থাকে যদি ত্রিপুরার ভিউয়ার্স বেশি হয় আমি বলবো তাকে নেক্সট এ কিছু একটা করার জন্য যদি ত্রিপুরার বেশি হয় এইটা গাড়ি সেম প্রাইস আসবে 3,30,000 টাকা 3,30,000 ওই অল্টো সেম আর ফিচারসও সেম একটু আমি কন্ডিশন তুমি সিট কভার গুলো দেখে না মানে এত কমফোর্টেবল দেখেই বোঝা যাচ্ছে একদম মানে ওয়েল মেইনটেইন ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি 3,30,000 টাকা 1,80,000 টাকা ডাউন পেমেন্ট দাও গাড়ি নিয়ে যাও চলুন এটা হচ্ছে 2018 বলরো ঠিক আছে বলরো পাওয়ার প্লাস জেডএলএক্স একদম টপ মডেলটা টপ মডেল টপ মডেলটা ঠিক আছে এটা যদি আপনার ভিডিও দেখি আসে কেউ তাহলে একদম মানে কি বলবো ডিসকাউন্টের কথা একদম লাস্ট 6,00,000 টাকা 6,00,000 টাকায় তোমরা বুলেরো পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ একদম গুড কন্ডিশন টপ মডেল না এটা টপ মডেল একদম টপ মডেল টপ মডেলের গাড়ি আর আজকে আমার একটা গাড়ি আছে মানে অ্যাকচুয়ালি এখানে নাই আমার শোরুমে নাই 2015 বলরো ঠিক আছে 2000 এটা তো 2018 2000 যদি কেউ চায় একদম কম বাজেটের মধ্যে 2015 বলরো আছে এটা কালকে আই যাব এটার প্রাইস হবে মাত্র 5,00,000 টাকা 5,00,000 টাকা দিয়ে তোমরা বুলেরো পেয়ে যাবে তাই তাড়াতাড়ি করে যোগাযোগ করো উনি হোয়াটসঅ্যাপে তোমাদের না হলে ছবিও প্রোভাইড করে দেবেন তাই তাড়াতাড়ি করে যোগাযোগ করো আর যদি কেউ ফাইন্যান্স করে তাহলে এই গাড়িতে কত ডাউন পেমেন্ট দিতে হবে 2,00,000 টাকা দিলে হবে 2,00,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে বুলেরো নিয়ে যাও চলো আর এটা হলো 2016 গাড়ি ঠিক আছে এটা হলো 3,40,000 টাকা 3,40,000 টাকা ফার্স্ট ওনার হ্যাঁ ফার্স্ট আমাদের গাড়িগুলো অন্যান্য শোরুমে যেরকম ফ্রেশ করে ক্লিন করে রাখা হয় আমাদের তো একদম দেখেন না রোড সাইড একদম রোড সাইড দেখাই যাচ্ছে একদম মানে গাড়িটা একদম মানে ক্লিন করা থাকে না আমাদের গাড়ি বুঝতে পেরেছি যেরকম আছে সম্ভব না সেটাই সেটাই চলুন এটা হলো 2019 গাড়ি ঠিক আছে 2019 গাড়ি অ্যালটো এলেক্সাই এটা যদি কেউ নিতে চান তাহলে 2,70,000 টাকা নিয়ে 2,70,000 টাকায় নিয়ে যেতে পারো দেখো মানে সবগুলো কন্ডিশন ভালো আর যে যে রেটগুলো আমি প্রাইসগুলো বলেছি এটাতে নেগোসিয়েবল হবে না কিন্তু আপনার ভিডিওতে কি আসলে আমি ফুল ট্যাঙ্ক অয়েল দিয়ে দেবো ঠিক আছে আমার ভিডিওর থ্রুতে যদি তোমরা আসো ফুল ট্যাঙ্কে পেট্রোল পাচ্ছ কিন্তু যে প্রাইসটা আমরা বলছি এটাও আস্কিং প্রাইস এটা আস্কিং না কিন্তু এটা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস চলো তারপর নেক্সট এটা 2017 গাড়ি অ্যালটো এলেক্সাই এটা প্রাইস পড়বে 2,70,000 টাকা 2,70,000 টাকা 2,70,000 এটাও সেম প্রাইসে আসবে ঠিক আছে এই অ্যালটো গুলা মানে সবই একদম মানে বিশের সেম ইয়ারের গাড়িগুলা ঠিক আছে প্রাইসও সেম সেম আসবে আপনি তো হঠাৎ এসে গেলেন ঠিক আছে সেটাই আর কথাটা হচ্ছে আপনি আপনার যেগুলো ফলোয়ার্স আছে যেগুলো ভিউয়ার্স যারা দেখে তার কাছে আমি অত্যন্ত মানে কৃতজ্ঞতা স্বীকার করছি কারণটা হচ্ছে যে তারা যেরকম রেসপন্স দিয়েছে এবং যেগুলা ভিডিও শেয়ার করেছে শেয়ার করার কারণে আপনি প্রথম যে ভিডিওটা করেছেন সেই ভিডিও দেখে এক সপ্তাহের মধ্যে আমার পুরো স্টক একদম নীল হয়ে গিয়েছিল একদম একদম নীল তো আপনার ভিউয়ারসদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার মাহি কার বাজারের পক্ষ থেকে এবং আমি চেষ্টা করে যাচ্ছি যেরকম মানে যে মানে ভালোর থেকে ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আপনার ভিউয়ারসদেরকে মানে আমি চেষ্টা করে যাচ্ছি এবং মানে যেরকম আমার স্টক আছে আরো ভালো কালেকশন করে আনার জন্য আসলে আপনাকে আমি ইনভাইট করব আপনি আসলে ভিডিও করে যাবেন মানে কাস্টমাররা যেরকম স্যাটিসফাইড হয় সেটাই আমার মোটো অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা ভিলেজে অত্যন্ত কম পয়সার মধ্যে একটা গাড়ি গিয়ে পৌঁছতে পারে কারণ সবারই ড্রিম থাকে কিন্তু টাকার কারণে হয় না কিন্তু
মানে সব সময় তো হাতে টাকা থাকে না, সেই জন্য রিফাইন্যান্স এর মাধ্যমে 70-80 হাজার টাকা দিলে আপনি একটি গাড়ি নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, সেই উদ্দেশ্য নিয়ে আমি চিন্তা করছি যে প্রত্যেক গ্রামে গ্রামে কমসে কম গিয়ে আমার শোরুমের একটা দুটো গাড়ি গিয়ে পৌঁছবে। ঠিক আছে, মানে ভালো একটা মোটিভ নিয়ে উনি কাজ করছেন, তাই তোমরা আসো, এসে দেখো কালেকশন, আর প্রাইসগুলো একদম অ্যাফোর্ডেবল প্রাইস, আর প্রাইস কম মানে ভেবো না যে কালেকশনগুলো কোনো মানে খারাপ কালেকশন, তোমরা এসে দেখো, মানে এত ভালো কালেকশন, টেস্ট ড্রাইভ নাও, তারপর পছন্দ হলে তোমরা নিয়ে যাও, সেটাই আমরা বলে দিতে পারি, দিয়ে এরপরে ফাইনাল কথাবার্তা হবে। ঠিক আছে, আগে টেস্ট ড্রাইভ দাও, দেখো কন্ডিশন কেমন, তারপর নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, নেক্সটে অন্য ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা দেখলে কালেকশন, আশা করি তোমাদের কালেকশনগুলো ভালো লেগেছে, আর আজকের কোন কালেকশনটা সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, আর প্রাইসগুলো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তাহলে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন স্টকের সাথে, আর তোমরাও সাজেস্ট করতে পারো যে কোন কোন শোরুমে যাবো, কোন শোরুমে গিয়ে ভিডিও বানাবো, তাই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন স্টকের সাথে, বাই।